ওই দেখা যাই বিয়াইন আমার ঠেলা দুইলা হাতে রে পাগল আমার মনটা গো বিয়াই কেমন আসি দিলা। হ্যালো বন্ধুরা, বর্তমানে ফেসবুক টিকটক কাঁপিয়ে যাচ্ছে ভাইরাল রিফাতের কণ্ঠে ভাইরাল বিয়ান গানটি। তার ভাইরাল গানটি দিয়ে টিকটকে লক্ষ লক্ষ ছোট বড় সকলে টিকটক করে যাচ্ছে। রিফাতের ডিজে বিয়ান ভাইরাল গানটি অনেক মেয়ে শিল্পীরা গিয়েছেন, তার সাথে গানটি কভার করেছেন জনপ্রিয় সিঙ্গার আর এ আজমির ভাইও। তো বন্ধুরা, আজকে দেখবো এদের মধ্যে বিয়ান প্লাস বিআই গানে কে সেরা হবেন। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কেউ না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো বন্ধুরা, আমার প্রথমে রিফাতের সম্পর্কে জেনে নেব। বন্ধুরা, রিফাত হচ্ছে ছোট একটা বাচ্চা, তার একটি রোগ রয়েছে যে কারণে তাকে বয়স্ক এবং অন্য বাচ্চাদের চেয়ে আলাদা লাগে। তাই সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে রোগ থেকে মুক্তি দেয়। তো যাই হোক বন্ধুরা, রিফাতকে গানের জগতে এনেছেন টিকটকার ইশিতা আপুর স্বামী এনআরজ নাজমুল ভাই ও তুহিন ভাই। তারা প্রথমে রিফাতের কণ্ঠে একটি গান ভাইরাল করেন, যার শিরোনাম হচ্ছে আল্লাহ তুমি তারা কেন আমায় দিলানা গানটি। এই গানটি গিয়ে রিফাতের টিকটক ইউটিউবে সাড়া ফেলে দিয়েছিলেন। মাত্র 3 মাসে গানটিতে 7 মিলিয়ন+ ভিউ উঠেছে। বর্তমানে রিফাতের কণ্ঠে আরেকটি ডিজে গান ইউটিউব টিকটক কাঁপিয়ে যাচ্ছে, যার শিরোনাম হচ্ছে বিয়ান তোমার হাসি দেইখা। রিফাতের কণ্ঠে এই গানটি বর্তমানে টিকটক ট্রেন্ডিংয়ে রয়েছে। মাত্র অল্প কিছুদিনে তার কণ্ঠের গানটি দিয়ে 4 লক্ষের মতো ভিডিও করা হয়েছে। বর্তমানে তার গানটিতে মাত্র 2 সপ্তাহে 7 লক্ষের উপরে ভিউ উঠেছে। আর রিফাতের সাথে ডুয়েট গানে কণ্ঠ দিয়ে অনেকটাই ভালো গেয়েছেন রূপা মেয়েটি। তো যাই হোক বন্ধুরা, এখন কথা বলবো আর এ আজমির ভাইকে নিয়ে। বন্ধুরা, তিনি শিকদার ভাইয়ের সহযোগিতায় তার মিউজিক সুরে গান গেয়ে ভাইরাল শিল্পী হয়েছেন। আজমির ভাইয়ের প্রথম ভাইরাল গানটির শিরোনাম ছিল হাত কাটিয়া রক্ত দিয়া। বর্তমানে তার গানটিতে 17 মিলিয়নের উপরে ভিউ উঠেছে। আর এবার তিনি ভাইরাল রিফাতের ভাইরাল হওয়া টিকটক ইউটিউব কাঁপানো বিয়ান এর ডিজে গানটির জনপ্রিয় সিঙ্গার আজমির ভাই কভার করে মিউজিক ভিডিও করেছেন। বিয়ান তোমার প্রেমে গো আমি কেমন পাগল হইলাম, ওই দেখা যাই বিয়ান আমার তার কণ্ঠে বিয়ান গানটিও টিকটকে ঝড় তুলেছি। বিশেষ করে তার কণ্ঠের ডিজে বিয়ান গানটিও আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। মাত্র 2 দিনে গানটিতে 10,000-এর উপরে ভিউ উঠেছে। বিয়া তুমি কাছে আসো গো আমায় একটু ভালোবাস। তো বন্ধুরা, এখন কথা বলবো নিউ সিঙ্গার সাথী ইসলামকে নিয়ে। বন্ধুরা, তিনি নতুন শিল্পী হয়েও রিফাতের ভাইরাল ডিজে গানটি অনেক সুন্দরভাবে কভার করেছেন, যে গানটির শিরোনাম দিয়েছিলেন বিআই তোমার হাসি গো দেইখা। বিআই আর হাসি না দেখলেও আমি বিয়ান সাথী ইসলাম আপুর হাসিটিকেই দেখলাম। তার হাসির গালে টোল পড়াটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। এক কথায় বলতে পারেন বিয়ান সাথী ইসলাম আপুর উপরে ক্রাশ কিয়েছি। তো যাই হোক, তার গানটিও টিকটকে ভালো জোড়া তুলেছেন। বিয়ান প্লাস বিআই ইয়ার ভাইরাল ডিজে গানটি দিয়ে টিকটকে এ পর্যন্ত প্রায় 6 লক্ষের মতো টিকটক ভিডিও করা হয়েছে। বর্তমানে সাথী আপুর কভার করা গানটিতে মাত্র 2 দিনে প্রায় 7,000-এর উপরে ভিউ উঠেছে।
তো বন্ধুরা, এই ভাইরাল বিয়ান প্লাস বিয়াই গানের লড়াইয়ে কে সেরা হলেন, আপনার কাছে কার কণ্ঠের গান সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দেন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পাগল করলো বিয়াইনে।